1985 সে এক আষাঢ় শেষের বেলা, বিরামহীন বৃষ্টি, দক্ষিণ কলকাতার অভিজাত নার্সিংহোমের আটতলায় 722 নম্বর ঘর, ঝলসানো শরীর, অস্ফুট উচ্চারণে শুধু কয়েকটা শব্দ শোনা গিয়েছিল, আমার গোলাকে দেখিস ও রইল। না, কোনো সিনেমার দৃশ্য নয়, এক জীবনের দলিল, যে জীবনের নাম ছিল মহুয়া রায়চৌধুরী। ঘোর বর্ষামুখর রাতেই ভয়ঙ্করভাবে আগুনে পুড়ে 11টা দিন মৃত্যুর সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ শেষ করে অগন্তি মানুষের চোখের জলে ভাসিয়ে দিয়ে বিদায় নিয়েছিল মহুয়া। চলে গিয়েছিল স্বামীপুত্রের ভরাট সংসার ফেলে। আত্মহত্যা না হত্যা, নাকি নিছকই দুর্ঘটনা, এ সংশয় রয়ে গেছে আজও। আজ আমরা ধারাপাত চ্যানেলের মাধ্যমে জানব মহুয়া রায়চৌধুরীর অভিশপ্ত ব্যক্তিগত জীবন সম্পর্কে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। দুর্গা প্রতিমার মতো টানা টানা চোখ, মাথায় গোছা ভরা চুল, দুর্দান্ত অভিনয় শৈলী দর্শক হৃদয়ে খুব কম সময়ের মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছিল মহুয়া। শোনা যায় সুচিত্রা সেনের পর মহুয়াই ছিল একমাত্র নায়িকা যার নামে হলে টিকিটও বিক্রি হতো। তবে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে ক্যারিয়ারের শীর্ষে পৌঁছানোর পথটা ছিল বড়ই ঝড়ঝঞ্ঝাময়। শোনা যায় নৃত্যশিল্পী নীলাঞ্জন রায়চৌধুরী তার আসল বাবা ছিলেন না, মায়ের পরিচয় তিনি কোনোদিনই জানতে পারেননি। ছোটবেলায় তার নাম ছিল শিপ্রা। নীলাঞ্জন সে সময় খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, হাতে কাজ নেই, চরম অর্থাভাব। মুম্বাই গিয়েছিল কয়েকবার কাজের খোঁজে, কিন্তু নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছিল। শিপ্রা তখন ছোট্ট শিশু, তাতে কি, যে কোনো গানের সঙ্গে সে সারা বাড়ি প্রজাপতির মতো নেচে বেড়ায়, স্তম্ভিত হয়ে তাল জ্ঞান তার সবাই দেখতে থাকে। নীলাঞ্জন ছোট্ট শিপ্রাকে দিয়ে অর্থ উপার্জনের উপায় বের করে। আসর বসেছে উত্তর কলকাতার রায়চৌধুরী পাড়ায়। সে আমলে এমনি অস্থায়ী মঞ্চ অনেক স্বনামধন্য শিল্পীরা অংশ নিতেন। দর্শক আসনে হাজির স্বয়ং সুচিত্রা সেন, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রর মতো অদ্বিতীয় শিল্পীরা। অনেক কষ্ট করে এখানেই নীলাঞ্জন রায়চৌধুরী তার ছোট্ট 7 বছরের মেয়ে শিপ্রাকে নাচ দেখানোর ব্যবস্থা করেন তাদের সামনে। সেদিনের সেই প্রমোদ মেলায় হেমন্ত সন্ধ্যা শ্যামলের সঙ্গে মঞ্চ ভাগ করে নিল ছোট্ট শিপ্রা। আর সার্গীদের ঝমঝম গান, দিল বিল প্যার ব্যার, ম্যাকা জানুরের তালে তালে জন্ম হলো ছন্দিত সোনালী রায়ের। মন্ত্রমুগ্ধ দর্শকরা সেদিন জানতেও পারেননি তারা এক ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন, এক তারার জন্মলগ্ন প্রত্যক্ষ করলেন। বেশ কিছুদিন সোনালী রায় কলকাতা আর তার আশেপাশে অস্থায়ী স্টেজ মাতিয়ে রাখল। পয়সা রোজগারও শুরু হলো ওই পুতুল খেলার বয়স থেকেই। তার রোজগারের পয়সাই চলত বাবার মদের খরচ এবং সংসারও। তারপর স্টেজ এবং বাবার টালিগঞ্জ পাড়ায় যোগাযোগের সুবাদে একদিন গুটি গুটি পায়ে হাজির হলো স্টুডিও পাড়ায়। সুখেন দাসের প্রযোজনায়, পীযূষ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নয়া মিছিল ছবির জন্য নায়িকার খোঁজ চলছে। জহুরি সুখেন দাসের খাঁটি সোনা চিনতে ভুল হয়নি, কিন্তু বিধিবাম নির্দেশকের ওই চরিত্রের উপযুক্ত মনে হলো না রোগাসোগা সোনালী বা শিপ্রাকে। বাবার হতাশা দেখে ছোট্ট হলেও অপমান বড় বেজেছিল সোনালীর। স্টুডিও চত্বর ছেড়ে ভগ্নমানা বাপ মেয়ে বাড়ির পথ ধরেছে। পিছু রাখলেন সুচিত্রা সেনের ব্যক্তিগত মেকআপ ম্যান জামাল ভাই। খবর পাওয়া গেল তরুণ মজুমদার তার আগামী ছবির জন্য অল্প বয়সী নতুন মুখ খুঁজছেন। আবার আশার আলো, কোণে বসে যে সন্ধ্যারায় তরুণ মজুমদারের সামনে দাঁড়ালেন সদ্য কৈশোর পার হওয়া শিপ্রা ওরফে সোনালী। মাত্র 13 বছর বয়স, নামকরণের তখনও কিছু বাকি ছিল। শ্রীমান পৃথ্বীরাজের বউ থেকে প্রয়াসী হবার যাত্রা শুরু হলো নতুন নামে। বাংলা চলচ্চিত্রের নায়িকা অধ্যায়ে নবতম সংযোজনের নামকরণ করা হলো মহুয়া রায়চৌধুরী। কাঁচামাটির তাল নিজের হাতে তুলে নিয়েছিলেন সন্ধ্যা রায়। অস্থায়ী স্টেজের অখ্যাত এক রোগাসোগা শিশুশিল্পীকে অপত্য স্নেহের অভিনয়ের পাঠ থেকে শারীরিক যত্নে লালন পালন করা, তবু আজ অনায়াসে বলেন ওকে কিছু শেখাতে পারিনি। তাপস পাল, সন্ধ্যা মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে ছিলেন সমসাময়িক নায়কদের দল। মাধবী চক্রবর্তী তাকে মায়ের মতো স্নেহ করতেন। প্রেম ছাড়া না কোনো শিল্প হয়, না কোনো শিল্পী বাঁচে। একরত্তি মহুয়াও প্রেমে পড়েছিল তিলক চক্রবর্তীর। কিশোরকণ্ঠী তিলক তখন স্টেজে গান গায়, কোনো এক বৈশাখের দক্ষিণ হাওয়ার দোলায়, নাকি সেই প্রহর শেষের চৈত্রের রাঙা আলোয় দেখা হয়েছিল। সম্পর্ক গভীর থেকে গভীর হতে থাকে। বাড়ির মত ছিল না, এদিকে বাধাপথে চলবার মেয়ে মহুয়া ছিলেন না, সহায় তখন মাটু, জনগণের চোখে যিনি কিনা অভিনেত্রী রত্না ঘোষাল নামে পরিচিত।
এগিয়ে এলেন সত্য বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার আরও অনেকে। মেয়ের এই সিদ্ধান্ত বাবা মেনে নেননি। কেন মেনে নেননি? অনেকের মতে মেয়ের সামনে তখন প্রসারিত ভবিষ্যৎ, অপরিমেয় কাঞ্চন যোগ, অতি সাধারণ মধ্যবিত্তের পক্ষে তার হাতছানি অগ্রাহ্য করা নিশ্চিত কঠিন। এছাড়া রঙিন পৃথিবীর কাজল যার চোখে, খ্যাতির মোহপাশ সে বড় সহজে কাটাতে পারে না। শিপ্রা থেকে মহুয়ার যাত্রাপথের যে আয়োজন স্বহস্তে করেছিলেন, তার ভাগিদার মেনে নেওয়ার হয়তো অতটা সহজ ছিল না নীলাঞ্জনের পক্ষে। হার মানলেন যেদি মেয়ের কাছে। তিলকদের হেদুয়ার পুরনো বাড়ি, তুলনায় সচ্ছল, ব্যাংকের চাকুরে। শুরুটা ছিল ভারী সোহাগের। তিলকের দাদা আলোক চক্রবর্তী ওদের দুজনকে নিয়ে প্রযোজনা করলেন আনন্দমেলা। ছবি চলল না, কিন্তু মহুয়া ডাক আসতেই লাগলো অন্য পরিচালকদের কাছ থেকে। এর মধ্যেই এক ফুটফুটে পুত্র সন্তান। দুজনে মিলে উঠে এলো টালিগঞ্জের বাসাবাড়িতে। অল্প বয়স, বায়োস্কোপের পাত্রপাত্রী, মাঝরাতে বাইক ভ্রমণ, মদ্যপান, ফুর্তির ফোয়ারা। আর মদ খেলেই কেমন যেন পাল্টে যেত মহুয়া। পুরুষ চাই তখন নেশাগ্রস্ত অবস্থায় কী যে করত, কী বলত, কোথায় পৌঁছাত তার কণামাত্র মনে রাখতে পারতেন না তিনি। তিলককে কি তবে ধরিত্রীর মতো সহনশীল হতে হয়েছিল? সেই ধৈর্যের হ্রাস আলগা হতেই গিয়ে দুর্ঘটনা। কিসের থেকে এই বেপরোয়া জীবনযাপন? শেখর ছেড়া দোলাচল, অতি সাধারণ পরিবার থেকে হঠাৎ হওয়া খ্যাতি, দুরন্ত আবেগ, অথচ সাধারণ মেয়ের মতো স্বামী সংসারের আকাঙ্ক্ষার অনিয়ন্ত্রিত আন্দোলনে পায়ের তলার জমিটা কি নড়ে গিয়েছিল? একাধিকবার মহুয়া আত্মহত্যা করার চেষ্টা করেছে। মহুয়ার মধুমা আর মাটু দুজনেরই চোখ চোখ সজল হয়ে এলো, গলা ধরে এলো কথা বলতে গিয়ে। এক বুক শূন্যতা থেকে সুরাশক্তি, যে আসক্তি পৃথিবীর কাউকে কোনো সুস্থ জীবন দেয়নি। গড়পড়তা মাপকাঠিতে এ চরিত্রের তল পাওয়া অসম্ভব। আজকের ভিডিওতে মহুয়ার জীবন সম্পর্কে এটুকুই।